হ্যালো বিওস আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব শিং মাছের খাদ্য নিয়ে যারা পুকুরে চাষ করবেন তাদেরকে আমি বলবো পুনা মজুত করার আগে প্রতি শতাংশ প্রতি বিশ কেজি গোবর অথবা আট থেকে দশ কেজি মুরগির বিষটা প্রয়োগ করবেন পোনা মজুত করার এক সপ্তাহ আগে তাহলে পোনা মজুত করার পরপর পুকুরে আগে থেকেই খাদ্য হয়ে থাকবে তো আর যারা বায়োফ্লগে চাষ করতে চান তাদেরকে আমি বলবো কোনোভাবেই বায়োফ্লগে পাউডার ব্যবহার করা যাবে না অর্থাৎ পাউডার খাদ্য দেওয়া যাবে না কারণ বায়োফ্লগে পাউডার খাদ্য ব্যবহার করলে তাহলে এটা গ্যাস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই আপনারা বায়োফ্লগে যারা চাষ করবেন বায়োফ্লগে চাষিরা তারা অবশ্যই কেজিতে দুই হাজার পিস এমন মাছ সিলেকশন করতে হবে তাহলে প্রথমেই আপনারা ছোটো দানাদার সরিষা দানার খাবার ব্যবহার করতে পারবেন প্রয়োগ করতে পারবেন আর যারা পুকুরে চাষ করবেন তাদের উদ্দেশ্যে বলবো আমি প্রথমে আপনারা পাউডার ইউজ করবেন তো পুকুরে পাউডার ইউজ করলে দেখা গেছে ছোটো সাইজের মাছগুলো বড় হতে থাকবে কারণ সব মাছ এক সাইজের হয় না উনিশ বিশ হয়ে থাকে তো যে মাছগুলো ছোটো থাকবে এই মাছগুলো পাউডার খেয়ে বড়ো বড়ো সাইজের মাছগুলোর মতো সেম সেম চলে আসবে সেই জন্য আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে শিং মাছের খাদ্য অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশ পারসেন্ট যুক্ত হতে হবে এমন খাদ্য সিলেকশন করতে হবে কোয়ালিটি সম্পন্ন যেমন এসিআই কোম্পানি মেগা কোম্পানি আরেকটা ব্যাপারে সতর্ক থাকতে হবে তো মৎ ভাই ভাই ও বন্ধুরা আরেকটা জিনিস খেয়াল রাখবেন পুকুরে এমন খাদ্য প্রয়োগ করতে হবে যে খাদ্যের মধ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনযুক্ত থাকবে এবং মোট মাছের ওজনের পাঁচ পার্সেন্ট খাবার প্রতিদিন দিতে হবে তাহলে ভালো রেজাল্ট আশা করা যায় কারণ যদি খাদ্য কম হয়ে যায় তাহলে কিন্তু মাছের গ্রোথ ভালো হবে না আর শিং মাছ নর্মালি রাতে খাবার খাইতে বেশি পছন্দ করে কারণ মাছ রাতে বাসে আর এগুলো ভাসমান খাদ্য খেতে পছন্দ করে তো বিয়স আশা করি সবাই আমার ভিডিওটি ভালোভাবে বুঝতে পারছেন আর যদি আরও কিছু জানতে চান বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি কেউ পোনা অর্ডার করতে চান স্ক্রিনে থাকা অথবা ডিসক্রিপশনে থাকা যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেশের বিভিন্ন জায়গায় হোম সার্ভিস দিয়ে থাকি টোল টু ফর হোম সার্ভিস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে